আগের পর্বে আমরা দেখেছি যে মার বয়স 90-এর উপরে, যে মার সন্তানের সেবায় সিক্ত হবার কথা, সন্তানের তার দেখাশোনা করবার কথা, সন্তানের তার পাশে থাকবার কথা, ঠিক এমন একটি সময়ে তিনি সেবা শুশ্রূষা করছেন তার অসুস্থ বৃদ্ধ ছেলেকে। আমরা একে ভাগ্যের নির্মম পরিহাস বলতে পারি বা মার ভালোবাসার অনন্য দৃষ্টান্তও বলতে পারি। আজকের পর্বটিতে আমরা ঠিক তার উল্টো দৃশ্য দেখব, যেখানে একজন সন্তান তার বৃদ্ধা মাকে, যিনি কিছুই করতে পারেন না, তাকে সেই ছোটবেলায় মা যেমন করে মুখে তুলে খাইয়ে দিয়েছিল তেমন করেই খাইয়ে দিচ্ছেন, তেমন করেই তার দেখভাল করছেন, তেমন করেই তাকে ভালোবাসছেন, আগলে রাখছেন। আগের পর্বটিতে যেমন মার অনন্য ভালোবাসাকে আমরা নানা রূপে তুলে ধরেছি, যেখানে ছেলের বয়স মুখ্য নয়, মুখ্য মা আর ছেলের বন্ধন ভালোবাসা, মার অপরিসীম সহিষ্ণুতা, যেখানে 90 বছর বয়সেও তিনি ছেলেকে বাঁচাবার প্রশ্নে বলিয়ান হয়ে যান, ছেলেকে দেখভালের প্রশ্নে যিনি শক্তিমান হয়ে যান। আজকে আবার ঠিক তার বিপরীত ধর্মী একটি চিত্র আমরা তুলে ধরছি, যেখানে মা যে ছোটবেলায় তাদের মানুষ করেছিল, যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে মা তার জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন দিয়েছিল, সেই মাকে প্রতিদান দেবার সময় যখন এসেছে, তখন তার পাশে দাঁড়িয়েছে তারই এক সন্তান, পুরুষ সন্তান। মার নোংরা কাপড় সে কেঁচে দেয়, মার গন্ধ মাখা ঘরে সে নির্দ্বিধায় প্রবেশ করে, মার সেবা করে। এক অদ্ভুত সুন্দর দৃষ্টান্ত, এ যেন মা আর সন্তান, সন্তান আর মায়ের অলেখা এক প্রেম কাহিনী। মোহাম্মদ শামসুল শেখ আমার নাম, আমার বাবার নাম বানু শেখ, মায়ের নাম আমেনা। এটা আমার ওই ঠিকানা, আর গ্রাম কাতলামারি, থানা ফুলঝুরি, জেলা গাইবান্ধা। আমরা ভাই সাতজন, বোন আমার নাই। মা আমার জন্য অনেক কষ্ট করছে, 74-এর 18 বছর আমার মা বাড়ার ঘুরে ধানের গুঁড়ে যেটা করি কয় ওটা আমার মা, ওই অভাবের কারণে আমার মা ওটা ভাজিছে, ভাজার পর এই আঠিয়া গলা করি কয় ওকে যে পাত দিছে, দিয়ে আমার সাত ভাইকে একটু একটু করে দিয়ে জীবনটা আমার বাঁচাইছে, আল্লাহ বাঁচনে আল্লাহ, আমার মা উপলক্ষ। তো আমার মা খুব অভাব কষ্ট করছে, ওই টাইমে খুব অভাব ছিল, 74-এর আগালে আমার মা খাইতে পারেনি, যেটুকু খাওয়ার জোগাড় করছে আমার সাত ভাইকে একটু একটু বকরা করি করি দিয়ে মা উপরে চাইছিল। আমি তো পায়খানা প্রস্রাব যখন করছি ছোটোবেলা, ওটা তো আমার খেয়াল নাই, তো একটু জাগলমান হওয়ার পরও আমি বিছানায় প্রস্রাব করছি, হওয়ার পর মা আমার আত্মীয় হয়তো কখনো একটা থাপড়ও মারছে, কখনো মহব্বত করে টানি নিয়ে আমার মা ওই বিছানায় পাল্টে দিছে, শীতকালে থরথরকে কাঁপছি, মা আমার তবু আমাকে ফেলে দেয়নি। সব ভাইয়েরদের, আমার ছোটো বড় ভাই, এরা সবাইকে এইরকম মা আমার আদর যত্ন সেবা করছে। না আমরা ভাইরা সবাই ভালো, এই কোনো আমরা কাজে কীর্তন করিয়ে যাই না, ও অভাবী লোক, যার যার কর্ম তাই তাই করি খাই, সবাই কৃষি কাজ করে, আমিও ওই কৃষি কাজে করি, তবে গ্রামে গ্রামে একটু না পাক শাক করি, এই বাসি বিয়ের অনুষ্ঠান আটার পাক এগুলো করি আমি। লেখাপড়া তো আর নাই, কোনো একটা শিক্ষিত বা একটা ইয়ে ভালো পরিবেশ আমার ঘরে নয়, যেটা সত্য কথা, যেটা যারা গরিব পরিবেশ আমার ঘরে, আমার ভাইরাও পরের বেদ কাজকর্ম করে, জমা জমি তো আমার ঘরে নাই, বাপ মিথ্যা নাই বলতে মিথ্যা বলা যাবে না, 2.5 বিঘে সম্পদ, তার 8টা ভাগ হয়েছে। দেখ আমার বাবা যে একটু আবার সুবোধ করছে, আদির জমিন করি কয়, সে আদির জমিন তো আবার সুবোধ করছে, হয়তো মানুষের বেদ কাজও করছে, পুঁটি মাছ বাবা আনছে, মূলে মাছ মূলে এগুলো দিয়ে পাক শাক করে দিছে, ওগুলো আমার মায়ের ডাকি ডাকি, হ্যাঁ বাবা খাও, হ্যাঁ বাবা খাও,
ওকে খায়া ফিরে আতখান কাটাইছি, ফিরে না করি থাকছে সকালবেলা কই করগরা করি কইছে ওই টাইমে। এ বাবা একমুটকে করগরা খাও, খায়া খিরা কুটু যাবান যাও, এলে করছে আমার মা। আমরা যখন ছোট তখন সেইরকম মা আমার হেল শক্তি ছিল, এক মন আধ মন ধানের মা আমার ঢেকিতেই বানাবানছে। আর অ্যাঙ্কার বইরা তো মনে করেন মেল ছাড়া তো ধান ভাঙিয়ে আনতে পারে না, তা ধান ভাঙিয়ে আনলে তো অভিনয় স্বামীকে ভাত দেয়। আর আমার মা তো তা করে নাই, আমার মা ঢেকিতেই বানিয়ে আমার সাত ভাইকে আল্লাহ রহমত খাওন খোরাক ওই ভাত খাওয়াইছে ঢেকি বানিয়ে। পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে মা যে তোমার খাবার নিয়ে এসেছি খাও। হ্যাঁ ফোটো ফোটো হ্যাঁ ওটো দেখি। খাও। এইভাবে তো মনে করেন আমরা বুঝমান পন্থক, মা আমার আছে বাড়িতে, তারপর থাকতে 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 বাবা মারা গেল। মারা যাওয়ার পর এখন মা থাকে, মা কার আমরা এখন কোথায় ফেলে দেব? সব ভাইয়ের অভাব, কেউ ঢাকার থাকে, কেউ সিডেগাং থাকে, কেউ অনন্তনগর থাকে, কেমন আমার মধ্যে মা আসি পড়ছে। এখন অনেক দেখি মা মানুষে ফেলে দেয়, খাতি দেয় না, কোনো হাতে নাতিগুড়ি মারে। তো এখন সেটা আমি যাই হোক ওটা না করি, আমি মাকে আমি যেটুকু কামাই করি বুঝমান হওয়ার পর এখন ওইটুকু নিয়ে মাওক নিয়ে আমি খাচ্ছি। তো ভাইরা বছর ছয় মাসে আসে, আসি মাক দেখতে এসে বলে মা কী হালে আছে। তো তার কথা ঠিকভাবে কামাই টামে নাই, সামান্য কিছু যার যে সমর্থ কুলে তাই দিয়ে যায়। কয় বেলায় ছোটো ভাই তুই এনে খেলে তুই বাড়তে থাকি, মা দেখিয়ে না দেখিস তুই। এইভাবে আমি মাকে এখন কাছে আঁকছি, আঁকার পর মা এখন অচল, পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না, গায়ে পায়খানা করে, পেশাব করে, জায়গা আছে প্যারালাইসিস হয়েছে। হওয়ার পর একটু না ওষুধ যেটুকু টাকা পয়সা আছে ওকে দিয়ে আমরা চিকিৎসা করিয়ে যেটুকু করছি ওক দিয়ে কাজ হয়নি। গরিব মানুষ আমার তো নাই ভাইয়া, আমার কোনো মানে সে সমর্থ নাই, আমার দিন করি দিন খাই, তাই অভাবে মা আমার এখন ওই চিকিৎসা অভাবে বর্তমানে আর কি পঙ্গুই আর কি দৌড়া যাবে। এখন মা সেবা যেটুকু করি আমি এখন ওই যে পঙ্গু হিসেবে মাকে কাঁধে করি নেই, কাকের তলে নিয়ে যখন দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ তখন আমি পুকুরে নিয়ে যাই, পুকুরে নিয়ে যাই। আগে মাকে আমি এক নিয়ে বেড়াই পানির মধ্যে, যাক নিয়ে বেড়াতে বেড়াতে ওই গাছের উপরে একটু আনা ওই যে খাড়া করিয়া ওই মার কাপড় পাশার কাপড় তোলা করার পর এ যে লাঠিগুলো আছে এই লাঠিগুলো, এই লাঠিগুলোতে মার এই যে এরকম 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 করে পরিষ্কার করি। পরিষ্কার করার পর ওখান থেকে ফের আবার কান্দে করে নিয়ে আসি টিউবওয়েলের পারে, টিউবওয়েলের পারে নিয়ে আসি ফির ওখানেও একটা বাস গাড়া আছে এইভাবে আর করা আছে, মা যেন পড়ে না, মা যেন আঘাত না পায়। এই কারণে ফির মাওকে এইভাবে ধরে আর হয়তো যদি পরু যায় ফের একজন গামছা দিয়ে আর বান্ধন দেই, মা যেন ধপুসকে না পড়ে না, মেরুদণ্ড ফির ভাঙিয়ে যাবে। তখন ফিরে যায় এইরকম ফির ছোটো লাঠি দিয়ে পায়খানার ধারক পরিষ্কার করি 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 করি, তা আবার একটু সাবানের হুইলির ঘুরে কী আর দেবো ভাই, সাবান কিনি করে থাকি হুইলির ঘুরে, ওই একশো টাকার হুইলির ঘুরে গুলিয়ে তাকে মার তামার শরীরে দিয়ে একটু হাত দিয়ে পরিষ্কার করা হয়, করিয়ে সেই ইয়ে করিয়ে সাপটাপ করি আবার আনিয়া যেখানে বসাই
এখানে আনিয়ে ফির কাপড় চোপড়গুলো আমি নিজেই পাল্টাই বা আমার ভাই বইরাও আসে ঘুম হয় আমার তিনবার চারবারকে আসি ইয়ে দেখা নাগে মা কোন অবস্থায় আছে মা ফার্স্ট টাইম চৌকির তলে পড়লো নাকি মা কোনো বেড়ার তলে পড়লো নাকি তিনবার দুইবারকে আত্মি আমার ওটা নাগে এখন কী করি সন্তান আমি আমার মা আমার পেট থুইছে এখন তাই যদি পালিয়ে হয় তো আমাকে তো আর করা নাগিল না আমাকে দেখলে হয়তো আরও আর কোনো সন্তানেরা হয়তো বলি বাপ রে ওই একটা 50-60 বছরই মানুষ তাই মায়ের সেবা করে মাও ধন বাগলান করে খাওয়ায় যাই হোক ওই যদি তো আমার দেখেন আর 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 দশজনার মা হয়তো এইরকম সেবা হবে এই কারণে আমি একটু না দেখি আর মায়ের মুখ দিয়ে দেখলে আমার কলজারা থত্তরকে কাঁপে এইরকম বৃদ্ধ হয়তো আমিও একদিন হব এরম বৃদ্ধ আমি একদিন হলে হতে আমি আজকে মার সেবা করলাম গু সাফ করলাম আমার ছেলেরা করবে না আমার দাদির গু সাফ করছে আমার বাপে তা আমার বাবা যে অসে আমার করতে হবে তাহলে ও দেখবে এই কারণে আমি মার সেবা যত্ন করি এখন ঘিন্দা কেন হবে মা যদি আমাকে করিবার পাইছে তা আমি মাও করিবার পাওয়া নেই মা তোমাকে পেটও থাকছে মায়ের কারণে দুনিয়ার বুকে বাঁচিয়েছি মায়ের কারণে আমি দেখো এই আল্লাহ পাক পৃথিবীর দেখতেছি কোনো কথাই বলতে পারে না ওই করবে খিদে নাগলে হয়তো যে উঁচুতি যাওয়ার ছেলে তখন ওই যে খালি করে এটাই করে তাছাড়া কোনো কয় না আবার ভাত দাও কোনো আমাকে যে নিয়ে যাও কে উঠে নিয়ে যাও এটা বলতে পারে না আমার সংসারে এখন ওই যে আমার দুই ছেলে দুই বেটার বউ আমার বাড়িওয়ালা পরিবারের মানে আমার ওয়াইফ মেয়েকে বিয়ে দিছি তাই তো পরের বার থেকে আসতে আর পারে না এলে আমার বেটার বউ বেটা নিজের বেটি বেটা এরাও যে মায়ের পায়খানা দেখলে ওরা একটু না ঘিন্ডা বোধ করে ওইকে করে মানে হয়তো তোর থেকে সরিয়ে যায় তা আমি তো আর সত্যি পারি না আমার মার করতে হবে আমি না করলে অপরিষ্কার হয়ে থাকবে তা আমরা যে সব অভাবী লোক কর্মজীবী দিন আনি দিন খাই তো এখন যে পয়সা তো মা নাগে চিকিৎসা করতে বা তেল সাবান খাওয়ার জোগাড় করতে ওটা আমরা যোগাতে পারতেছি না তো এর মধ্যে যদি কোনো দয়াবান ব্যক্তি আমার মাকে যদি মনে করে না সাত ভাই ঠিকই তো ওরা পাচ্ছে না তা আমরা একটু ওর মধ্যে একটু হেল্প করি কিছু সাহায্য দিয়ে তার মাকে চিকিৎসা বাবদ কি খাওয়া বাবদ কিছু দিলেন তাই দিতে পারি আমি ছিঁড়া নেব তবে আমি সে একে বড় গেলায় বলবো ভাই সাহায্য দেন সাহায্য না মানুষের হাতে আমাকে ওটা কবে বা দেখো ওটা মায়ের জন্য ব্যবসা খুলছে ওটা যাই এলাকাবাসী দেশবাসী আমি মার যেটুকু সেবা করতেছি সবার মা সবার এইভাবে করেন আর মায়ের জন্য আমার সবাই তামান বিশ্ববাসী আমাকে দোয়া করেন আমি যেন আরও মার সেবা করতে পারি আরও যেন খেদমত করতে পারি আমার বাবা এই বাড়িতে ছিল এখন আমি এই বাড়িতে আছি আর অন্য অন্য ভাইরা আলাদা আলাদা জায়গায় বাড়ি করি আছে আমার মা এখনও যে এক আলাদা ঘরে রাখছি পায়খানা পেশাব করে গন্ধ বাসনা হয় দেখিয়ে এখানে সেবা করি এখানে গাও গোসল ধোয়াই খাওয়াই এইখানে দেখেন আমার মা দুইজনে ধরিয়া ভাত খাওয়াচ্ছে এখন ওই আমার ভাই বউ ভাইস্তি ওনারা আসিয়া যে মায়ের সেবা করতেছে এখন অসল এই সাইকেলে তো করি আমি ঘুরি ফিরি নিয়ে বেড়াই মা এটা ওটা যখন যাবার মনে হয় ডাক্তারের কাছে গেলে এইভাবে আমি এই সাইকেল করি করি নিয়ে বেড়াই এটাই আমার ডাক্তারের কাছে গেল ওই এইভাবেই নিয়ে বেড়াই পায়খানা বিশ্বাস করলে ওই গাড়ি ঘোড়ায় নিয়ে যেতে পারি গন্ধ বাসনার কারণে নিজে আপনি এইভাবে যাওয়া আসা করি আর এটা কোনো খাবার ছেলে আস্তে আস্তে তখন দোকানপাটে নিয়ে যাই নিয়ে যায় একটু কিছু খাওয়াই আমার খেয়ে আসি মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই মা জননী নাই রে যাহার ত্রিভুবনে আজ যারা এই অনুষ্ঠানটি দেখছেন সে সমস্ত সন্তানদের প্রতি অনুরোধ
মাকে ভালোবাসার জন্য কোনো সময়ের প্রয়োজন পড়ে না। মাকে আজই বলুন আপনি তাকে কত ভালোবাসেন, আজই মা সেবা করুন, আজই মাকে বুঝিয়ে দিন মা আপনার জন্য ছোটবেলায় যে কাজগুলো করেছে, যতগুলো রাত জেগেছে, যেভাবে খাইয়েছে, পড়িয়েছে, আপনার দেখাশোনা করিয়েছে, তার প্রতিদান আপনি অবশ্যই তাকে দেবেন, তাকে আজই নিশ্চিত করুন। সময় থাকতে আমরা অনেক কিছু বলি না, অনেক কিছু বুঝি না, উপলব্ধি করি না। সময় থাকতেই উপলব্ধি করুন, বুঝুন, মাকে বলুন, মা আমি তোমার পাশে থাকব চিরদিন, তোমাকে দেখব সেভাবে, ঠিক যেভাবে তুমি ছেলেবেলায় আমাকে দেখেছ। মার মুখের এই কথাটুকু শুনবার পরে যে হাসিটা ফুটে উঠবে, সেই হাসিটুকুই হবে আপনার সবচেয়ে বড় সম্বল। মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই।